নমস্কার। মাকে ছাড়া বাচ্চার একদম চলে না। মার যতই কাজকর্ম পড়ে থাক, বাচ্চার তাকে চাই চাই। এমনি এক বাচ্চার মনস্তত্ত্ব নিয়ে আমি কবিতা ঘোষ আপনাদের সামনে হাজির হয়েছি। উমা, তুই কোথায় গেলি? আয় না আমার কাছে, মিছে মিছে পালিয়ে বেড়াস আমার কাছ থেকে। উমা, আমায় গল্প বল, পিঠটা দে না চুলকে, চুলে দিবি বিলি কেটে, চুমু দিবি না গালে। আসছি খোকা, সবুর কর, দেখছিস তো কত কাজ আছে পরে। খানিক পরেই আবার খোকা ডাকলো মা মা করে। মা বলল, আর পারি না এ ছেলেকে নিয়ে, অগত্যা অর্ধেক কাজ ফেলে মা কাছে গিয়ে দেখে ছেলে ড্যাব ডেবিয়েছে। সব কাজ ফেলে মাকে সত্যিই হলো কাছে, মাকে পেয়ে ছেলে বায়না গেল ভুলে। মা বলল, শোন তবে একটা গল্প বলি তোকে। সিংহাসনের রাজামশাই বসে আছে ঠাটে, মন্ত্রী এসে ঝটপট ঢুকল প্রণাম তাকে। এমন সময় উমা, খোকা ঘুমের দেশে মুচকে মুচকে হাসে। নমস্কার। বাচ্চারা দুষ্টুমি করবে না এ কখনো হতে পারে না, সে ছেলেই হোক বা মেয়েই হোক। তাদের দুষ্টুমির মধ্যে কিন্তু একটা ভারী মজার সরলতা আছে, ওদেরটার নাম হলো মেয়েটা। মেয়েটা ভারী দুষ্টী, মোটে কথা শোনে না, সারা দিন টোটো করে, এবাড়ি ওবাড়ি ছুটছে, এই দেখো গাছে উঠছে, আবার কখনো বাদুর ঝোড়া ঝুলছে, মা পিটছে, বাবা ভুগছে, অতিষ্ট সবাই। দাদু বলল, দাও হোস্টেলে পাঠিয়ে। ঠাম্মা বলল, না না তা হবে না, নিয়ে এসো কানটা ধরে, দি দুঘা কষিয়ে। তাও মেয়ের ভ্রুক্ষেপ নেই, নিজের তালে চলেছে। সেদিন হঠাৎ ভোরে ভূমিকম্প, সবাই রাস্তায় নেমেছে, সবাই চেঁচায়, নেমে এসো ফাটল ধরেছে বাড়িতে। সাড়া নেই, শব্দ নেই, সবাই আজ উৎকণ্ঠায়। খানিক বাদে সবাই দেখল সেই দুষ্টু মেয়ে দাদু দিদার হাত ধরে সিঁড়ি দিয়ে নেমেছে।